شهر رمضان ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতহ। সম্মানিত ভাই, সাওমের কাফারা সম্পর্কে একটি বিষয়, যে সহবাসের কারণে কাফারা কি হবে, আর যদি নাকি হস্তমোচন করে তার কাফারা কি হবে। সম্মানিত ভাই, এ বিষয়ে সহি বুখারী মুসলিমের একটি রওয়ায়েত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা বাইনামা নাহনু জুলুসুন ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ইয জাআহু রাজুল ফাকালা ইয়া রাসূলুল্লাহি হালাকতু ক্বালা মা লাকা ক্বালা ওয়াকাতু আলা ইবরাতি ওয়া আনা সাইম ফাকালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাল তাজিদু রাকবাতান তুতিকুহা ক্বালা লা ক্বালা ফাহাল তাসতাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিঈন ক্বালা লা ফাকালা হাল তাজিদু إطعام 60 مسكينا قال لا قال فمكث النبي صلى الله عليه وسلم فبينما نحن على ذلك أتى النبي صلى الله عليه وسلم برق فيه تمر والعرق المقتل فقال أين السائل فقال أنا فقال خذ فتصدق به إلى آخر الحديث اللفظ للبخاري أبو هريرة رضي الله تعالى عنه تكي بخاري مسلم روايت যে তিনি বলেন, আমরা একসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটে বসাছিলাম। এক ব্যক্তি আসি, বললো ইয়া রাসূলুল্লাহ, আমি যত অংশ হয়ে গেলাম। বললো, কি হলো তোমার? বললো, আমি রমজানের দিনে আমি আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলছি। নবী সাল্লাল্লাহু বললেন, তুমি কি গোলাম আজাদ করতে পারো? তোমার কি সে সামর্থ্য আছে? রাসূল ওই ব্যক্তি বললো, না, আমার সামর্থ্য নাই। বললো, তোমার 2 মাস লাগাতার রোজা রাখতেই তুমি সামর্থ্য রাখো? সে বলতেছে, তারও সামর্থ্য আমার নাই। নবী সাল্লাল্লাহু বললেন, তুমি যে 60 জন মিসকিনকে খানা খাওয়ার সমর্থন রাখো? তখন তিনি বলল, আমি 60 জন মিসকিনকে খানা খাওয়ারও সমর্থন রাখি না, তার কারণ উনি ছিলেন ফকির। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পরে কিছু খেজুর নিয়ে আসলেন আর বললেন যে প্রশ্নকারী কোথায়? তখন সে বলল যে আমি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি এটাকে সৎকার করে দাও। তাহলে এই হাদিস দ্বারা জানা গেল যে সাওমের কাফফারা প্রথম শুরু হবে গোলাম আজাদের মাধ্যমে। এটা সামর্থ্য না থাকলে আসবে যে লাগাতার 2 মাস যে রোজা রাখার মাধ্যমে, আর এটা সামর্থ্য না থাকলে 60 জন মিসকিনকে খানা খাওয়াইতে হবে। প্রশ্ন হলো যে এখানে শুধু 60টা রোজা রাখিয়ে দিলে বা খানা খাওয়াই দিলে বা গোলাম আজাদ করে দিলেই হবে? তার সাথে কি কজাও দিতে হবে? হ্যাঁ, কজাও দিতে হবে। কজা একটা দিতে হবে, আর কাফারা 3টার যে কোনো একটা ধারাবাহিকভাবে দিতে হবে। গোলামেরটা প্রথম, এটা সম্ভব না হলে রোজারটা দ্বিতীয়, এটা সম্ভব না হলে তারপরে খানা আসবে, কিন্তু কজাটা আলাদা একটা আদায় করতে হবে। এটা হচ্ছে যদি স্বামী স্ত্রী ইচ্ছাবশত রমজানের দিনে সহবাস করে, এটা কাফফারা। আর যদি নাকি অন্য কোনো পন্থায় নিজের যৌন তাড়নার উদ্দেশ্যে যে হস্তমৈথুন করে, যে বীর জবাইর করে, তাইলে ওই ব্যক্তির উপর শুধু কজা আসবে, কাফফারা আসবে না। যারা বলবে যে এটার মধ্যে কাফফারা আসবে, তাইলে এরা কোরআন সুন্নাহ দলিল ছাড়া কথা বলল। এই ব্যাপারে কত আল্লাহ জিনার তুদ্দায়েমার একটা যে ফয়সালা, জাল ইস্তিমনাউ ফি রমজান আও গাইরিহি হারাম লা ইয়াজুজু ফাইলুহু, যে হস্তমৈথুন করা এটা রমজান হোক রমজানের বাইরে হোক, এটা হারাম, এইটা করা জায়েজ হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ওয়া মান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এখানে আল্লাহ তাআলা বলেন, যারা সফলতা অর্জন করছে তাদের, যে তারা যারা নিজের লজ্জাস্থলকে হেফাজত করে, তবে তারা যদি স্ত্রী এবং বান্দির সাথে করে, এটা কোনো তাদের সমস্যা নেই, গুণা হবে না। আর যারা এছাড়া অন্য পন্থায় নিজের যে যৌন তাড়না এটাকে চরিতার্থ করার জন্য চেষ্টা করে, সে অবশ্যই যে সীমালঙ্ঘনকারী। ও আলা মান ফালা ফি নাহারি রমজান ওয়া হুয়া সাইমুন আন ইয়াতুবা ইলাল্লাহ, যে ব্যক্তি রমজানে সম অবস্থায় এভাবে কোনো হস্তমৈথুন করবে, সে প্রথমত আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট তওবা করতে হবে। ওয়া আইয়াকদিয়া সিয়াম আযালিকাল ইয়াউম আল্লাযী ফালাহু ফীহি,
যে এই ব্যক্তি এই দিনের এই দুর্ঘটনাটা ঘটানোর জন্য সে কী করতে হবে, একটা সওম কাজা রাখবে, ওয়ালা কাফফারাতা, এই ব্যক্তির কোনো কাফফারা হবে না, যে 60 জন মিসকিনগুলো মাদত করা বা যে লাগাতার 2 মাস রোজা, এই ব্যক্তির জন্য এটা কিনা যে লাগবে না, যেহেতু এটা কাফফারা নাই তার। ইন্নামা ওয়ারাদাত ফিল জামায়ে খাসা, কাফফারাটা হচ্ছে শুধু জামা সংক্রান্ত বিষয়ের উপরে, সহবাস সংক্রান্ত বিষয়ের উপরে যে কাফফারাটা হয় তিনের ধারাবাহিক যে কোনো একটা। আর যেহেতু এটা কিনা সহবাস না, এটা এমনিতেই সে বীজপাত ঘটাইছে ইচ্ছে করে, এই জন্য সে কী দিতে হবে, কজা দিতে হবে, কাফফারা দিতে হবে না। এটা হচ্ছে যে জমহুর ওলামায়ে কেরামের ফতোয়া। এই জমহুর ওলামায়ে কেরামের ফতোয়ার বিরুদ্ধে আলোচন করে যদি নাকি যে সহবাসের সাথে হস্তভোজনকে একাকার করে দেওয়া হয়, তাহলে এটা কোরআন সুন্নাহ বিরোধী কথা হবে। এই কোরআন সুন্নাহ বিরোধী ফতোয়া এটা যে কেউ যদি দিয়ে থাকে তাকে অবশ্যই সংশোধন দিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম ইসব, সালামু আলাইকুম রহমতুল্লাহ।